আজকের বিষয় নারীর টানে গ্রামে ফেরা মানুষের কথা, চলুন শুনে আসি। গরিব মানুষ, বাড়ি যাবো না, গাড়ি ভাড়া নাই, কি বেনা সেটা মনে আমার জানতেছে, আমার মনে খুব খারাপ ঠেকতেছে। আমি তো যাবার তাছি না, ছেলেও কোথাচ্ছে বাড়ির যাওয়া, মেয়েরা কোথাচ্ছে বাড়ির যাওয়া, নাতি নতি আছে পাঁচটা, মেয়ের ঘরের আছে, ছেলে ঘরের আছে, স্বামী আছে, স্বামী গাড়ি চালাতে আছে, আর কি বলবো। বাড়িতে বাড়ি যাওয়া হবে না, কারণ পরের দিন থেকে লকডাউন শুরু, বাড়ি যাওয়া হবে না ইনশাল্লাহ, এখানে থাকবো। দেশের বাড়িতে বলতে এখন যদি যাই ঈদের পর তো লকডাউন, তা আসতে তো প্রবলেম হয়ে যাবে, তাই না যাওয়ার সম্ভাবনাটাই বেশি আর কি। জি, আমারও মন খারাপ, কিন্তু বেশিরভাগ আমার ছেলে অনেক যাওয়ার জন্য পাগল হয়ে গেছে নানু বাড়িতে, কিন্তু যাইতে পাচ্ছি না, কিন্তু সান্ত্বনা দিচ্ছে আমরা যাব। ইচ্ছা থাকা সত্ত্বেও এবার ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না। আসলে আমরা সবাই জানি যে কোভিড-19টা বাংলাদেশে যেভাবে এখন ইফেক্ট করতেছে, তো এমতো অবস্থায় আমি মনে করছি যে আসলে বাড়িতে যাওয়ার থেকে ঢাকাতে স্টে করাটাই সেফ। প্রতি বছরের মতো সাধারণ মানুষ সবাই চাচ্ছে গ্রামে গিয়ে পরিবারের সাথে ঈদ করতে, কিন্তু করোনা মহামারীর কারণে সবারই স্বপ্ন ধূলিসাৎ। মাহমুদ কবির, অধিকার টিভি।